ইসমাঈলকে বনবাসের বাহানায় আল্লাহ তাআলা বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিলকেও পৌঁছায় দিলেন। হযরত ইসমাঈলকে কুরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন, কারণ হাবিবুল্লাহ এ ঘরের কাছে আগমন করবে, হুদান লিল আলামিনের শহরে জন্মগ্রহণ করবে, রহমাতুল লিল আলামিন। এবারে ঘর যেথায় আছে এটাকে আবাদ করতে হবে, পায়ের নিচ দিয়ে জমজম চালু করে মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কুরবানি করো জবিউল্লাহ, ইসমাঈলে জবাব দাও। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফেরেশতারা মানুষ কি লেগে বানাইছি, প্রেমটা করে কি আমারে, যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাঈল আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এলিগেই বানাইছি, বুঝো না, ফেরেশতা করে দেখায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন যেটা জায়গা ইন্নাহু লাইসা মিন আহলিক, এইটা কিন্তু তোমার ঔরসের না, আমি তাকে তোমার ঔরস হিসেবে গণি না, ছেড়ে দাও তার চিন্তা বাদ দাও, যেগুলো তোমার রবের কথা মানে ওইগুলার লয়ে না উঠে যাও। এই নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে 40 জন পুরুষ আর 40 জন নারীকে নিয়ে নৌকায় আরোহণ করলেন, মহাপ্লাবন হলো, সারা দুনিয়া তছনছ হয়ে গেল। বলা হয় এই মুহররমের 10 তারিখে এই নৌকা তীরে ভিড়ল, এই মুহররমের 10-এ নৌকা তীরে ভিড়ল। ঐতিহাসিকদের ইতিহাস বর্ণনাকারীদের কোন কোন বক্তব্য এরকম এসেছে, এই 40 জন নারী আর পুরুষ দিয়ে এই পৃথিবী সেকেন্ড টাইম আবার আবাদ হলো, মানুষ জন্ম শুরু হলো, পৃথিবীতে আবার ইমানদারদের রাজ কায়েম হলো। কিন্তু যেহেতু নূহ নবী থেকে ইব্রাহিম পর্যন্ত মশহুর, তেমন বড় কোনো পয়গম্বরের নাম ইতিহাসে আসে না, মানুষগুলোর দাওয়াত শূন্যতায় আবার পুরান জায়গায় ফিরে গেল, দাওয়াত নাই তো, দাওয়াত বন্ধ করা, দাওয়াত বন্ধ করলে একাত্মবাদ বিদায় নেয়, দাওয়াত বন্ধ হয়ে গেলে ইবাদত বিদায় নেয়, নবীদের আওয়াজ বন্ধ হয়ে গেলে দিন বিদায় নেয়। ওই যে মশহুর কোন নবীর আগমন নাই, দাওয়াত বন্ধ, এবার আবার সব পুরান জায়গায় ফিরে গেল, যে এবার সারা দুনিয়াতে একজন মানুষ আল্লাহ বলনে ওয়ালা নাই, এমন পরিবেশ কায়েম হয়ে গেল। আর সব কাফেরের লিডার হয়ে গেল নমরুদ, সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে, সারা দুনিয়ার বাদশা, আর সারা দুনিয়াতে বহুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে, একাত্মবাদ বিদায় নিয়েছে। আরো জঘন্য কথা হলো, এই শয়তান নমরুদ মানব জাতির প্রথম জঘন্য মানুষ যে নিজে খোদাও দাবি করেছে। এখন এই জমানায় তো খোদা দাবি করেন না মানুষ, আর নাই আরে কি, কেউ কি কইছে যে আনা রব্বুকুম, কইছে কয় নাই কেউ, কিন্তু ওই সময়ে কিন্তু নমরুদ বলে ফেলছে আমি তোমাদের রব, নাউজুবিল্লাহ। কোরআন বলে দুইজন মানুষ খোদা দাবি করেছে, তাদের ভেতরে একজন নমরুদ আর একজন ফেরন। এই মুহররমে এই খোদা দাবি করনে ওয়ালা বলা হয় দুজন এই মুহররমেই শেষ হয়েছে, নমরুদ মুহররমেই শেষ হয়েছে, কারণ বলা হয় ইতিহাস বলে কেউ ঐতিহাসিকদের কারোর কারোর বক্তব্য অগ্নি কুণ্ডলী থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহররমুল হারামে বেরিয়ে এসেছেন, ওনাকে অগ্নি কুণ্ডলীতে ফেলেছে, আর এই নমরুদ মিয়া এরপরে কিছুদিন বাঁচা ছিল, পরের বছর আইতে আইতে নিজের মাথায় নাক দিয়ে মশা ঢুকে নিজেই লাঠির বাড়ি খাইতে খাইতে মাথা ফেটে এক সময় হে নিজেও এই মহারমে মরছে। এই পৃথিবী খোদা দাবিদার জালিম থেকে মুহররমে মুক্তি পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম বাবার কুরবানির মাধ্যমে,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যখন আগমন করেছে, ইমানদার বলতে কেউ নাই, আছে জালেমরা, জালেমদের জালিম রাজা হলো নমরুদ। আর তার কাছে গণকরা এসে বলে, এই ইব্রাহিম আইতাছে কিন্তু তোমার টেংরি টুংরি ভাঙ্গা কিন্তু চাকরি বাকরি গোলবে না, লাইব খলিলুল্লাহর আগমন ঘটতেছে। ওই সময় এই নমরুদ ঘৃণ্য কিছু জুলুম মানুষের উপরে করেছে, তার ভেতরে একটা হলো স্বামী স্ত্রীদেরকে আলাদা করা। নমরুদ আইন করেছিল কোন স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, কারণ বাচ্চা হইলেই যদি ইব্রাহিম হয়ে পড়ে, এই জন্য আইন হইল স্বামী থাকবে এক এলাকায়, পুরুষ থাকবে এক এলাকায়, মহিলা থাকবে এক ঘরে, পুরুষ থাকবে আর এক ঘরে, নারী পুরুষ এক ঘরে না, পুরুষ এক ঘরে মহিলা এক ঘরে, কিরকম জঘন্য আইন করছে চিন্তা করে দেখেন। কিন্তু যাকে এই আইন বাস্তবায়ন মন্ত্রী বানাইছে আজর, আল্লাহ তাআলা হেরেই তার বোর ঘরে ছবি ছবি লয়ে গেছে। আজর তো নিজের বিবির কাছে গোপনে গেছে, আমি তো আইন বাস্তবায়নই করি, আমি নয় একটু আইন বেআইন করলাম আর কি, এই কথা বলে বিবির কাছে গেছে গা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে মায়ের পেটে চলে আসছে। এইবার গণকরা জিন্নাতরা খবর দিছে, নমরুদ কামটা কিন্তু শেষ হয়ে গেছে, পাহারা টাহারা যাই লাগাইছো, ইব্রাহিম কিন্তু পেটে আয়া পড়ছে। ইব্রাহিম আগমন করতেছে, নমরুদ দ্বিতীয় আইন করেছে, জাগর পেট উঁচা পাবি হেগুলোর গলা কাটবি, যেই মহিলাদের পেট উঁচা হবে বাচ্চা পেটে আছে এটা গলা শেষ। কিন্তু আল্লাহ তাআলা কুদরত জাহির করলেন, ইব্রাহিম মার পেটে বড় হইতেছে, মায়ের পেট উঁচা করে না আল্লাহ তাআলা, দেখা বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে। এবার যখন ইব্রাহিমের জন্মের টাইম হয়ে গেছে, এইবার বলে কি গণকেরা, জানো দুই চারের ভিতরে এ পড়তেছে কিন্তু জন্মাইব, টাইম হয়ে গেছে গা। নমরুদ জঘন্য আইন করলো, বাচ্চার কান্নার আওয়াজ পাসনি, ঘরের মোড়ে মোড়ে পুলিশ বসায় রাখ, যদি খালি কোনো ঘরে কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে যায় আগে জব করবি। আল্লাহ তালা আইন করলেন, এই ফিরিস্তারা যা সবার কানে তুলে দিয়ে থুইস, কান্নার আওয়াজ কেউ যেন শুনে না, খালি মা বাপ ছাড়া। ইব্রাহিম জন্ম নিতেছে কিন্তু কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শুনে না। মনে মনে ভাবতে পারেন, আমার এক উস্তাদ বলে, মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব, তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয়, আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব না? যেমন মনে করেন আমি ফোন করছি গাজী মাহমুদের কাছে, গাজী মাহমুদ দশ জনের ভিতরে বয়ে রয়েছে, আমি বলি সে শোনে আর কেউ শোনে না। বিজ্ঞানের মোবাইল দিয়ে যদি দুয়ে দুয়ে কথা হয় তাহলে আল্লাহর কুদরত দিয়ে কেন হবে না? এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না, গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন কিন্তু কান্না ইব্রাহিম করেও না, মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না। কারণ ইব্রাহিমের আর এক মুজিজা, উঙ্গুল চুষে আর উঙ্গুলির ভেতর থেকে দুধ নির্গত হয়, বের হয় মধু নির্গত হয়। আল্লাহ তাআলা তার খলিলকে বড় করলেন। এক সময় খলিল বলে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এই সব বহুত্ববাদকে ভাঙ্গা চুইরা তছনছ করে ফেলেছে, শাস্তি হিসাবে আগুনের কুণ্ডলিতে জ্বালাও, ইব্রাহিম কয় অসুবিধা নাই, এ আগুন যার আমি তার, আর আমার জন্য তিনি আছে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনেও হেফাজত করলেন, আগুন ফুলবাগান হয়ে গেল। এখন ইব্রাহিমও এবার বাপ হিসাবে সন্তানদের ওই চিন্তা শুরু করলেন, যেই চিন্তা বাবা আদম করছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যাও, নমরুদদের শেষ হইছে, এখানে তোমার আর দরকার নাই, তুমি যাও বাবা আদম যেখানে কাম করছে ওইখানে চলে যাও। প্রথম আসলেন ফিলিস্তিন, সেখানে কিছুদিন থাকার পরে ইসমাইলকে বনবাসের বাহানায় আল্লাহ তাআলা
বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিলকেও পৌঁছায় দিলেন। হযরত ইসমাঈলকে কোরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন, কারণ হাবিবুল্লাহ এই ঘরের কাছে আগমন করবে, হুদান লিল আলামিনের শহরে জন্মগ্রহণ করবে, রহমাতুল লিল আলামিন। এবারে ঘর যেথায় আছে এটাকে আবাদ করতে হবে, পায়ের নিচ দিয়ে জমজম চালু করে মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কোরবানি কর জবিউল্লাহ, ইসমাইল রে জব দাও। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফেরেশতারা মানুষ কি লেগে বানাইছি, প্রেমটা করে কি আমারে, যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাঈল আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এই লেগেই বানাইছি, বুঝো না, ফেরেশতা করে দেখায়। খলিলুল্লাহ যবীহুল্লাহ নির্বাচন হয়ে গেছে, এবার আল্লাহর নির্দেশ, খলিল এই জায়গায় খনন করো, এখানে আবুল বাশার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা, আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানিয়েছিল, তুমি ওইটা ফিরা বানাও, মাটি খনন করে বাবা খলিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন, বাবা আদমের ইটের পরে ইট রেখে খলিলুল্লাহ এবার সন্তানদের জন্য খলিলুল্লাহ ঘর বানাইলেন, ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন, বাপ তো সন্তানের কথা বলে না, বাপে কয় আল্লাহ আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি, আমাদের এই ঘর নির্মাণ কেউ কবুল করেন, আমাদের বাপ বেটা কেউ আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন। আবার দোয়া করতেছেন, আবার দোয়া করতেছেন, রব্বানা বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, শেষ নবী যে পাঠাইবেন এটাকেও আমাদের বংশেই পাঠায়েন, ইসমাইলের বংশে পাঠায়েন, আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায় দিয়েন, আল্লাহ তাআলা এই সব দোয়া কবুল করে নিলেন, কাবা ঘর নির্মাণ কবুল করলেন, মুসলিম হিসেবে ইব্রাহিমকে গণলেন, ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর শেষ পয়গম্বরকেও পাঠালেন, ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কুরাইশি খানদানে শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠালেন। এই যে বাপ হইয়া যে এখানে বাইতুল্লাহ বানাইলেন, ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন, দুনো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম, এক মসজিদের ইমাম ইসমাঈল আর এক মসজিদের ইমাম ইসহাক, এই যে দুনো মসজিদ নির্মাণ হলো, এই দুনোটাই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা, এ কারণেই মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে, পরবর্তীতে কিবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেয়া হয়েছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ, সারা পৃথিবীর মুসলমানদের ইমানি জীবনের যাত্রা, আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে, কিন্তু মসজিদুল আকসা কোন বেঈমানের আখড়া হতে দিতেছে না। বাবা আদম যে মসজিদ নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন, এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা
এ পাহারাদারি কেয়ামত পর্যন্ত করবে। পাহারাদারি সংকট করেছে তো আল্লাহ তাআলা আবাবিলকে, হুদাল্লিল আলামিন গর্ত। এ ঘরের আশেক শুধু মানুষ না, পাক পাখালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে। হ্যাঁ, সামনেও এ ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পালতেছেন, বড় জালেম নিধন করতে প্রয়োজনে সময় মতো ঈসা নবীকে আল্লাহ তাআলা আদমের সন্তান হিসাবে আবার এই পৃথিবীতে পাঠাবেন, বাইতুল্লাহর ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন, নবী পাকের রেখে যাওয়া দ্বীনকে হিফাজত করবেন। কারণ এই পৃথিবী সব মিটে যাবে এটা আল্লাহর পছন্দ, কিন্তু দ্বীন মিটে যাবে এটা আল্লাহ পাকের পছন্দ না। কারণ দ্বীনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চাইতে বেশি। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোর উদ্দেশ্য হলো দ্বীন হিফাজত, ইব্রাহিমী রেখে যাওয়া আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানতকে হিফাজত করা, এটাই মাকসাদ। সুতরাং আপনারা যারা পিতার জাত আছেন, আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দ্বীনের ফিকির না করবেন। রুটি রুজির ফিকির করার নাম পিতৃত্ব না, দিনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব, দিনদারির ফিকির করার নাম পিতৃত্ব। বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা, বুঝলে বুঝেন গা, ফিকির চালু করেন গা, আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দিনকে মিটায় দিয়ে, যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে, সমকামী বানাচ্ছে, জেনাকার পাপাচার বানাচ্ছে, যদি নির্বোধ হন তাহলে তাদের হাতে তুলে দেন, আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দিন তুলে দেন, দিনের দাওয়াত তুলে দেন, দিনের শিক্ষা তুলে দেন। আর এই মাদ্রাসার উদ্দেশ্য দিন শিক্ষা, এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিমী ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিমী ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন, দুপুর থেকে শুরু করে তোমার বান্দারা প্রচন্ড গরমের ভেতরে বসে কথা শুনেছে, একেবারে সবার শেষভাগে গোলাম বসে কিছু কথা বলেছি, পিতৃত্বের হক কেমনে আদায় করবে, আবু আজদাদ আকাবি পয়গম্বরদের কথা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়ে পিতৃত্বের আফকারকে তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি। রাব্বুল আলামিন, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি, জিন্দগির সব গুনাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ মজমাকে কবুল করে নাও, হাজিরিন তে যারা তাদেরকে জাযায়ে খায়ের দাও, উলামা হযরত যারা দূর দারাজ থেকে এসে লম্বা সময়ের ইন্তেজার করেছে, ইয়া আল্লাহ তাদেরকে নিআমাল বদল দাও, যে সকল যুবকরা বসে রয়েছে ওদের দীন জিন্দার সৈনিক হিসেবে ওদের কবুল মঞ্জুর করে নাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও, মজমাকে কবুল করে নাও, পায়ে তাকমিল পর্যন্ত এই মাদ্রাসা, ইয়া আল্লাহ ইফতা বিভাগ সহকারে সকল বিভাগ মজুদ রয়েছে, ইয়া আল্লাহ এই মাদ্রাসা দিন দিন তরক্কি দাও, কমিশনার মামা সহকারে যারা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে, স্নেহের গাজী আল মাহমুদ সহ যারা দায়িত্ব পালন করছে, রব্বুল আলামিন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আর মাদ্রাসার জমিন আজকে রেজিস্ট্রি হয়েছে, ইয়া আল্লাহ কবুল করে নাও, ইয়া আল্লাহ মাদ্রাসার জমিন রেজিস্ট্রির পাশাপাশি আকাবীরদের আমল একটি ডালিম গাছ বসানো হয়েছে, ওই নকশাকে নকল করার আশায় দারুল উলুম দেওবন্দির সেই ডালিম তলার মেহনত যেন এখানে হয়, রব্বুল আলামিন তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বি করিম, ইয়া আল্লাহ আমাদের সকলকে দ্বীনের নিসবত দাও, ইয়া আল্লাহ আমাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও, ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও, আমাদের সালাত ও সালাম প্যারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও,
যত কল্যাণ সব আমাদের দাও, অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও, ফিলিস্তিনে মসজিদুল আকসাকে হিফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদত পাঠায়া দাও, তাদের রক্তের পুরস্কার তুমি তাদের দিয়ে দাও। আল্লাহ সারা দুনিয়ার মজলুমদের জন্য মদত পাঠায়া দাও, হার কিসমের খায়র ও বরকত শামিল হাল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।